যারা বিড়াল পালন করেন নিঃসন্দেহে সমাজের ওই মানুষগুলোর সাথে আপনি সম্পর্ক করতে পারেন কারণ ওই মানুষগুলির মন মানসিকতা সমাজের আট দশজন মানুষের চেয়ে একেবারেই ভিন্ন একেবারেই ভালো ওরা সবসময়ই সমাজের ভালো চায় ওরা সবসময়ই আশপাশের সব কিছুর ভালো চায় বিড়াল একটি স্পর্শকাতর প্রাণী এটি সবারই জানা বিড়াল এমন একটি মানুষকে সবসময়ই নির্বাচন করে যেই মানুষটির মন মানসিকতা একেবারেই ভালো যে মানুষটি কখনোই কারো মন্দ চায় না যে মানুষটি কখনোই পরিবেশের কোনো ক্ষতি চায় না বিড়াল সবসময়ই এমন মানুষটির শরীর ঘেঁষেই চলে আবার যিনি বিড়াল পালন করছেন বিড়ালও তার নিজের সর্বোচ্চটুকু দিয়ে তার মালিকের নিরাপত্তাটুকু প্রদান করে এটি বিজ্ঞান যেমন স্বীকার করে নিয়েছে ইসলামেও এর একটি সুনির্দিষ্ট ব্যাখ্যা আছে আপনি যখন গভীর রাতে ঘুমিয়ে পড়বেন দেখবেন আপনার আদরের পোষা বিড়ালটি এদিক ওদিক ছোটাছুটি করছে আপনার বাসার এরিয়ায় যদি একটি গাছের পাতাও পড়ে তখনও কিন্তু আপনার এই পোষা বিড়ালটি কান খাড়া করে দেয় বিড়ালের জন্য আমাদের আশপাশের পরিবেশের যে বিষাক্ত প্রাণীগুলি আছে সেগুলো আপনার বাসায় ঢুকতে পারে না এটি আপনি প্র্যাকটিক্যালি নিজেই দেখতে পারবেন যদি একটি বিড়াল পালন করেন পর্দায় যে বিড়ালটিকে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে এত সময় ধরে দেখাচ্ছি একেবারেই কুচকুচে এই কালো বিড়ালটি আমি গ্রাম অঞ্চলের একেবারেই প্রত্যন্ত অঞ্চলে গিয়েছিলাম সেখানে গিয়ে আমি এই বিড়ালটিকে দেখতে পাই ওর আয়াসি ভঙ্গি ওর যে কালো কালারটা কালো রংটা এটা আমাকে আকৃষ্ট করেছে সেজন্যই আমি ওকে ভিডিও করেছি ওর সম্পর্কে আমি কিছুটা আপনাদেরকে বলি কারণ যে বাজারে আমি ওকে আমার ক্যামেরায় তুলে ধরেছি সেই বাজারটিতে ও একাই রাজত্ব করে আশপাশের অনেকের সাথেই কথা বলে জানতে পারলাম সে একাই মূলত এই বাজারটি চুষে বেরায় বাজারের বেশিরভাগ মানুষই ওকে খাবার দেয় ওকে ঠিক আদর করে সেজন্য আমি কাছে যাওয়ার পরেও ও কিন্তু ওখান থেকে ওঠেনি আমি মূলত বিড়াল পালন করি বেশ ছোটোকাল থেকেই আমার বিড়াল পালনের প্রতি একটি আকৃষ্টতা আছে সেজন্য আমার বিড়াল নিয়ে আমার একটু আগ্রহটাই বেশি সুতরাং ওকে যখন আমি ঠিক এইরকম আয়াশি বঙ্গিতে বসতে দেখি আয়াশি ভঙ্গিতে চলাফেরা করতে দেখি কাজে কাজেই আমি সেটাকে ক্যামেরায় ধারণ করার প্রয়োজনীয়তা অনুভব করি সত্যি বলতে আমি যে বিড়ালগুলো পালন করি সেগুলোর রঙ কিন্তু কালো নয় বিশেষ করে কালো রংটা আমার একেবারেই পছন্দ তবুও বলব যে রং ম্যাটার করে না ম্যাটার হচ্ছে যে আপনার মন মানসিকতা কেমন সেটি ভিওয়ার্স সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সমাজের অবুজ প্রাণীদের সুনজরে দেখবেন ভালো থাকুন ধন্যবাদ